আচ্ছা, আমি আজকে তোমাদের চ্যাপ্টার 16 শুরু করছি। এর আগের চ্যাপ্টারে আমরা শিখলাম কি কি, যে দুটো ত্রিভুজে তিনটে বাহু আর তিনটে কোণের মধ্যে সম্পর্ক, অর্থাৎ বিপরীত ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, আর যদি তিনটে বাহু সমান হয় তখন তিনটে বাহু সমান হলে কী হয়, সমবাহু ত্রিভুজ, তখন তিনটে কোণও সমান হয় 60 ডিগ্রি করে। বাকি ক্ষেত্রে তো সেটা হয় না, একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুও সমান, তিনটে কোণও সমান। যেহেতু তিনটে বাহু সমান তাই তাদের বিপরীত কোণগুলোও তিনটে সমান, তিনটেই 60 ডিগ্রি। এবারে ঠিক একইভাবে আমরা আরও শিখলাম কি, যে বাহুর বিপরীত কোণ সমান, বাহুর বিপরীত কোণ সমান এবং সমান কোণের বিপরীত বাহু সমান, এই দুটো আমরা এখানে শিখলাম। 16 নম্বর চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টারে আমরা দেখব যে ত্রিভুজের কোণ আর বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, অর্থাৎ এই যে কোণগুলো, মূলত দেখো আমরা যখন ত্রিভুজের ভেতরে কোনো কোণ পাচ্ছি সেটা তো ভেতরে, সেটাকে বলে অন্তস্থ কোণ, অর্থাৎ যেটা ত্রিভুজের ভেতরে অবস্থিত। তাহলে এই ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বাইরের দিকে বাড়িয়ে দেই তাহলে এটা কি, এই যে কোণটা তৈরি হলো এই কোণটা কি ত্রিভুজের বাইরে অবস্থিত, তখন এটাকে বলে হচ্ছে বহিঃস্থ কোণ। ঠিক আছে, এটাকে কি কোণ বলে, এটাকে বলে বহিঃস্থ কোণ, অর্থাৎ ত্রিভুজের বাইরে অবস্থিত। এবার আমরা এই ত্রিভুজের বহিঃস্থ বাইরের এই কোণের সঙ্গে ত্রিভুজের এই ভেতরের কোণগুলোর একটা সম্পর্ক নির্ণয় করতে পারি। উপপাদ্য 7 কি বলছে দেখো, বলছে ত্রিভুজের যে কোনো দুটি, যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, ধরো আমরা ABC একটা যদি ত্রিভুজ হয় আর BC বাহুকে আমরা D পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে, বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটা উৎপন্ন হয়, তাহলে এখানে উৎপন্ন বহিঃস্থ কোণটা কি, ACD, বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমান। মানে কি, তিনটে অন্তস্থ কোণ আছে, A, এইটা, এইটা আর এইটা। দেখো এই যে বহিঃস্থ কোণটা আর এই যে কোণ সিটা, ওরা একই বাহুর উপর অবস্থিত সি বিন্দুর দুপাশে, অর্থাৎ এই দুটো কিন্তু পরস্পর সংলগ্ন অবস্থায় আছে, কিন্তু এই দুটোর সাথে কি এই কোণটার কোনো রিলেশন আছে, অর্থাৎ আমরা যখন এই যে কোণটা আঁকলাম আর এই যে এই কোণগুলোর বাহুগুলো আলাদা অবস্থায়, অর্থাৎ এইখানে এই কোণ ACB আর কোণ বহিঃস্থ কোণ ACD পরস্পর সংলগ্ন অবস্থায় আছে, তাই তো, কিন্তু এই দুটো কোণের সঙ্গে কোনো রিলেশন নেই, তাই এদেরকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ, এর বিপরীত পাশে অবস্থিত, আর এই কোণটা কি এর সাথে অবস্থিত। তাহলে এই যে বহিঃস্থ কোণটা পাচ্ছি আমাদের উপপাদ্যে কি বলছে, তার মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ আমাদের প্রমাণ করতে কী হবে, কোণ ACD ইকুয়াল টু কোণ ABC প্লাস কোণ BAC, ঠিক আছে, এইটা আমাদের প্রমাণ করতে হবে, বোঝা গেল। আচ্ছা এবারে দেখো আমরা কি করলাম, আচ্ছা এটা তো আর প্রমাণ করার কোনো উপায় নেই, তাই আমরা কি করলাম যে ABC ত্রিভুজের AB বাহুর একটা সমান্তরাল C বিন্দু দিয়ে আঁকলাম, ঠিক আছে, যখনই আমরা AB বাহুর একটা সমান্তরাল C বিন্দু দিয়ে আঁকলাম, এটাকে নাম দিলাম ধরো CP, তাহলে আমরা কি পাচ্ছি, AB সমান্তরাল CP আর BD ভেদক, তাই তো, এটা এটা সমান্তরাল, এটা যদি ভেদক হয় তাহলে এরা কি হচ্ছে, সমান্তরালের একই পাশে অবস্থিত কোণ, তাই তো, এরা কি সমান্তরালের একই পাশে অবস্থিত কোণ, সমান্তরালের একই পাশে অবস্থিত, সমান্তরালের একই পাশে অবস্থিত বা সরি ছেদকের একই পাশে অবস্থিত এই যে কোণগুলো আমরা পাচ্ছি একই দুটো আলাদা আলাদা সমান্তরালের মধ্যে, এদেরকে আমরা কি বলি, অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারি কোণ ABC ইকুয়াল টু অনুরূপ কোণ PCD, এটা বলতে পারি তো। আচ্ছা এবারে এই কোণটা দেখো তো, কোণ PCA, এই যে পজিশনটা রয়েছে এইভাবে না, এটা এইভাবে রয়েছে তো, এই দিয়ে এই, তাহলে আমরা যেহেতু জানি AB সমান্তরাল PC বা CP, আর তাহলে এটা যদি ভেদক হয়, ACটা যদি ভেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ হচ্ছে, একান্তর কোণ না, কারণ এই যে Z অবস্থানে আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়, পরস্পর একান্তর কোণ, যখন এটা আর এটা সমান্তরাল তাহলে এটা ভেদক, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি, কোণ ACP
इक्वल टू कोण बी ए सी। ओके ताहोले आमरा कि पाच्छी ए बी सी प्लस कोण बी ए सी इक्वल टू कि पाच्छी ए सी पी प्लस पी सी डी। তাহলে এস সি পি প্লাস পিসিডি তাহলে যোগ করলে কি পাচ্ছি, কোন এসিডি পাচ্ছি না, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসেও এবং তোমাদের পরবর্তী ক্লাস নাইনে উঠে যখন বিভিন্ন উপপাদ্য প্রমাণ করবে তখন কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে শিকারটা আমরা বললাম যে ত্রিভুজের কোণে একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান বা পরিমাপের যোগফলের সমান, যা বলো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার যখন আমরা এইটা শিখে গেলাম তাহলে দেখো পরবর্তী উপপাদ্যটা আরও সহজ হয়ে গেল, যে যুক্তি দিয়ে দেখাও যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। আচ্ছা, একটা ত্রিভুজ আঁকলাম এবিসি। আচ্ছা দেখো, আমাদের শুধুমাত্র যদি একটা এবিসি ত্রিভুজ একে ছেড়ে দিয়ে তিনটে কোণের সমষ্টি 180 প্রমাণ করার কোনো উপায় নেই। প্রমাণ করতে গেলে কি করতে হবে, হয় আমাদের দুটো ত্রিভুজ লাগে, তাদেরকে সর্বসম প্রমাণ করে বিভিন্ন জিনিস প্রমাণ করি, তাই তো? এখানে তো একটাই ত্রিভুজ আছে। এবার যেহেতু একটু আগে আমরা শিখলাম যে বহিঃস্থ কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান শিখলাম তো, তাই সেই উপপাদ্যটাই এখানে প্রমাণের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। কী করলাম, এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম যে বহিঃস্থ কোণের মান, আগের উপপাদ্যে তো শিখেছি বহিঃস্থ কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান, তাহলে আমরা লিখতে পারি এসিডি ইকুয়াল টু এবিসি প্লাস বিএসি। ঠিক আছে, আবার আমরা দেখতে পাচ্ছি বিডি সরলরেখার ওপরে এসি রেখাংশ দণ্ডায়মান হওয়ায় দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, তাহলে কোণ এসিবি প্লাস কোণ এসিডি ইকুয়াল টু 180, এটা বলতে পারি তো? যেহেতু এটা পরস্পর সন্নিহিত কোণ, আমরা এটা জানি তো যে একটা সরলরেখার উপর আরেকটা রেখাংশ দণ্ডায়মান হয়, যে এই দুটো কোণ পরস্পর সন্নিহিত অবস্থায় থাকে, এদের সমষ্টি কত হবে, 180। তাহলে এইখানে এসিডির জায়গায় এই মানটা বসিয়ে দিই, তাহলে এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাই তো? তাহলে এইটা যদি আমাদেরকে লিখতে পারি তাহলে এইটুকু আমাদের লিখতে হবে, খুব ছোট ছোট দুটো উপপাদ্য, তাহলে এটা আমরা করতে পারছি। ঠিক আছে, তাহলে এই উপপাদ্য দুটো তোমাদের আজকের কাজ, এর সাথে হচ্ছে এই নিজে করির এইগুলো দেখো কি বলছে, অজানা কোণগুলোর পরিমাপ নির্ণয় করি। আচ্ছা, আমরা কি জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে এই কোণটা 40 আর এই কোণটা 55, তাহলে 40 আর 55 যোগ করলে কত পাচ্ছি, 95, তাহলে এই কোণটা কত হবে, 180 - 95 তার মানে 85 ডিগ্রি, এইটা কত হচ্ছে দেখো 30 - 30 = 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 180 - 60 মানে 120। আচ্ছা, এই যে একটা বক্স করে দিয়েছে তার মানে হচ্ছে এই কোণটা, এইটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তাহলে এটা 90, এটা 30 কত হলো, 120, তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি। তাহলে আমি যেভাবে বলছি তোমরা এইভাবে নিজেরা করবে। এছাড়াও দেখো এইখানে একটা নিজে করি রয়েছে, পেজ নাম্বার 146, এটাও তোমরা করবে। এই অঙ্কগুলো যত করবে তোমাদের ধারণা কিন্তু তত ক্লিয়ার হবে, তাই এইগুলো তোমাদের কিন্তু আমি করতে দিচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কি দিয়েছে, একটা ত্রিভুজের বহিঃস্থ কোণের মানটা বার করতে দিয়েছে, ভালো কথা। এইটা যদি বহিঃস্থ কোণ হয় তার অন্তঃস্থ বিপরীত কোণ এই দুটো, তাহলে এই বহিঃস্থ কোণের মান আমরা কি শিখলাম, অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান, তাহলে এই দুটো সমষ্টি কত, 5 + 5 = 10, 4 × 3 = 8, তাহলে 80, এটা 80 হলে এটা 80, এই দুটো কত পাচ্ছি, 85, তাহলে বহিঃস্থ কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান। দেখো একটা জিনিস তোমাদের বলা হয়নি, এই যে বহিঃস্থ কোণ আমরা ত্রিভুজের যে কোনো বাহুকেই বর্ধিত করলে তৈরি হবে, আমাদের এইটা সুবিধা হয় তাই আমি এটা করলাম, তাহলে এই একটা বহিঃস্থ কোণ হলো, তাহলে এইটা যদি বহিঃস্থ কোণ হয় সেক্ষেত্রে অন্তঃস্থ বিপরীত কোণ এই দুটো। এবার যদি আমি এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এই যে বহিঃস্থ কোণটা হবে তার অন্তঃস্থ বিপরীত কোণ দুটো কোণটা হবে, এই দুটো। এবার যদি আমি এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এই যে বহিঃস্থ কোণটা পেলাম তার অন্তঃস্থ বিপরীত কোণ কোণ দুটো হবে, এই দুটো। ঠিক আছে,
তিনটার ক্ষেত্রেই হতে পারে। তাহলে এইখানে দেখো, এই যে দিয়েছে 55 আর 50 আর 35, তাহলে 85, তাহলে বহিঃকোণের মান 85, এই দুটো কত হবে 40 আর 50 90, তাহলে বহিঃকোণের মান কত হবে 90। এবার বহিঃস্থ কোণ PRS এর অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সঙ্গে সম্পর্ক লেখো। একটু আগেই করলাম অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান, এইগুলো এই নিজে করিগুলো তোমরা করবে, করে আমাকে দেখাবে, আর উপপাদ্যগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু করতে পারবে। আর একটা কথা, এই উপপাদ্যগুলো কিন্তু প্রমাণ পরীক্ষায় খুব আসে, তাই খুব ভালো করে প্র্যাকটিস করবে।